नमस्कार बंधुरा, आज आमी आपनादेर साथे झिंगेर एकटी रेसिपी शेयर करते चलेछि। पोस्त छाड़ाई निरामिष दिनेर जोन्नो झिंगेर एमन एकटी रेसिपी शेयर करब जे रेसिपिटा एकबार तैरी करे खेले बारबार तैरी करे खाबेन। रेसिपिटी तैरी करार जोन्नो एकटा कड़ाई बसिए कड़ाइए दिए दिलाम 1/4 कप परिमाण बादाम। বাদামকে শুকনো কড়াইয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। বাদাম ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নেব, ঠান্ডা করে গ্রাইন্ডিং করে নেব। আপনারা চাইলে বেটেও নিতে পারেন। কড়াই থেকে তুলে নিচ্ছে, ঠান্ডা হয়ে গেলে বেটে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে 500 গ্রাম ঝিঙেকে আমি এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। 2 মিনিট মতো লো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। নুন হলুদ ছাড়াই আমি ঝিঙেকে তেলে দিয়ে ভেজে নিচ্ছি। ঝিঙে হালকা ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে নিচ্ছে। কড়াইয়ে আবার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে 1/2 টিস্পুন 5 ফোড়ন 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেলে 2টো মাঝারি সাইজের আলুকে কেটে নিয়েছি। এইভাবে টুকরো করে আলু দিয়ে দিলাম। আপনারা আলুকে যে কোনো শেপে কেটে নিতে পারেন। আলুকে তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, আরো একটু ভেজে নিচ্ছে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আলু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। সব কিছু মিক্স করে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছে। আপনারা ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন। শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন। আগে থেকে হালকা ভেজে রাখা ঝিঙেও দিয়ে দিলাম। সব কিছু মিক্স করে আরও একটু নাড়াচাড়া করে নেব। আরও 1 মিনিট মতো ঝিঙে আর আলুকে মিক্স করে ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দেব বাদাম। বাদামকে বেটে নিয়েছি, সবজিতে দিয়ে দিচ্ছি। সবজির সাথে বাদামের পেস্টকেও মিক্স করে নিচ্ছে। মিক্স করা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আরও একটু লবণ লাগবে, আগেও দিয়েছিলাম, তার জন্য আরও একটু লবণ দিয়ে দিলাম। লবণকেও মিক্স করে নিচ্ছি, জল দেব না। তবে আপনারা যদি গ্রেভি পছন্দ করেন তাহলে অল্প একটু জল দিতে পারেন। ঢেকে দেব লো ফ্লেমে 10 মিনিটের জন্য। দশ মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি, দেখে নেব আলু ভালো করে সেদ্ধ হয়েছে কি না। আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্রেভিটা ঠিক এই রকম হয়েছে। আপনারা যেই রকম গ্রেভি পছন্দ করবেন সেই মতো জল দেবেন। গ্যাস অফ করে দিলাম। একটি বলে পরিবেশন করে দেখাচ্ছি। খুব সহজেই বাদাম দিয়ে ঝিঙের একটি অসাধারণ রেসিপি তৈরি হয়ে গেল। এই রেসিপিটা আপনারা ভাতের সাথেও তৈরি করতে পারেন বা রুটি পরোটার সাথেও তৈরি করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।